সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? তো আশা করি সকলে খুব ভালো আছেন। সো গাইস, ফাইনালি তোমাদের বাংলা সুপার প্লাস এনএসএ ভার্সন নতুন আর টি বডি মেটি স্টোর। সো গাইস, আমাদের এই বিডি সুপার প্লাস এনএসএ এর জন্য নতুন বডি মেটি স্টোর ইভেন্টে তোর কি কি রেয়ার ইমোট থাকবে, কি কি রেয়ার বডি থাকবে, যেমন যে আমাদের হার্ড ব্রোকেন ইমোট, লল ইমোট, এরকম রেয়ার ইমোট গুলো থাকবে কিনা। অর্থাৎ আমাদের এই বিডি সুপার প্লাস এনএসএ এর জন্য নতুন বডি মেটি স্টোর ইভেন্ট আপনারা সকলে কবে দেখতে পারবেন, অফিসিয়াল ব্যানার কি, কনফার্ম ডেট কি, তারপর ফুল ডিটেইলস আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে স্পেলিং তো আমাদের বিডি সুপার প্লাস এনএসএ ভার্সন হলো নতুন আর টি ইলিট ইলবার স্পেশাল মারাত্মক ফ্রি ইভেন্ট। সো এই নতুন ইভেন্ট থেকে কোন কোন বান্ডিল এমনকি আইটেমস আপনারা ফ্রিতে পাবেন সেগুলো কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। তার সঙ্গে আজকের ভিডিও আপনারা সকলে আমাদের বিডি সার্ভার প্লাস এনএসএ এর জন্য কি নতুন ইভেন্ট আপনি দেখতে পারবেন তার কিন্তু 100% কনফার্ম আপডেট আজকের এই ভিডিওটিতে রয়েছে। তার সঙ্গে স্পেলিং তো আমাদের কিন্তু আসলে রয়েছে নতুন আউটি ইভলিউশন M10 2.0। সো নতুন ইভলিউশন M10 স্কিনটা সেটা দেখতে গেলাম, সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এ টু জেড পুরো ফুল ডিটেইলস রিভিউ করে দেখিয়ে দিব। তার সঙ্গে আমাদের বিডি সার্ভার প্লাস এনএসএ এর জন্য ব্ল্যাক বান্ডিলটা কবে টাইম দেখতে পারবেন, এমনকি কোন ইভেন্টের ভিতরে দেখতে পারবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে অ্যাট্রোজিট রিভিউ করে দেখিয়ে দিব। তার সঙ্গে আমাদের নতুন অ্যামাজন স্ক্রিনটার কোনটা আসলে সেই রিটার কিন্তু ফুল রিভিউ শো করে কিন্তু আমাদের রিটার্ন অ্যামাজন স্ক্রিন হিসেবে কোন অ্যামাজন স্ক্রিন রিটার্ন করবে আপকামিং টু বিডি সার্ভার প্লাস এনএস এর জন্য তার কিন্তু 100% কনফার্ম আপডেট আজকের এই ভিডিওটিতে রয়েছে। তার সঙ্গে আমাদের বিডি সার্ভার প্লাস এনএস এর জন্য অনেকগুলো ছোট ছোট ফিক্সড পেমেন্টের আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে। সুতরাং আজকের এই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না প্লিজ। তো গাইস, আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করতে গিয়ে যে চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পাশে সে বেল আইকনটা অল সেট করে দেবেন, যেন আমাদের এরকম নতুন ইভেন্ট কি আপডেটের ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটিতে সকল লাইক করে লাইক করে দিবেন। তো গাইস, আজকের ভিডিওটি শুরু করে যাক। সো গাইস, ভিডিও শুরু করতে যাওয়ার জন্য আমাদের বিডি সার্ভার প্লাস এনএস এর জন্য নতুন ইভলিউশন M10 14 আপডেট নিয়ে, তো যেমন স্ক্রিপ্ট দেখতেই পাচ্ছেন, স্ক্রিপ্ট যেমন ইভলিউশন M10 14 দেখতেই পাচ্ছেন, ভাই সাপ কতটা খতরনাক লেভেলে দেখতে। তো আপনারা তো স্ক্রিপ্ট দেখতেই পাচ্ছেন। সো গাইস, এটার অ্যাট্রিবিউট নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে দেখতেই পাচ্ছেন এটার অ্যানিমেশনটা কিন্তু মারাত্মক লেভেল আছে। এসব গাইস, আমাদের অ্যাট্রিবিউট যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এটার অ্যাবিলিটি রয়েছে ডাবল রেট অফ ফায়ার, এমনকি সিঙ্গেল আর্মার প্রোটেকশন প্লাস, এছাড়াও কিন্তু মুভমেন্ট স্পিডটা সিঙ্গেল ম্যাটার আছে। সো অ্যাট্রিবিউট কিন্তু অনেক ভালো। এসব গাইস, গান স্ক্রিনটা তো স্কিপ দেখতে পারছেন। সো এই গান স্ক্রিনটা আপাতত আপনাদের কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন। এসব গাইস, আমাদের বিডি সার্ভার প্লাস এনএস এর জন্য পরবর্তী নতুন ইভলিউশন গান স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের ইভলিউশন M10 14 2.0 টা আসার সবথেকে বেশি চান্সেস রয়েছে। সো গাইস, পাঁচ কথা হচ্ছে আমাদের বিডি সার্ভার প্লাস এনএস এর জন্য ইলিট এলভারো স্পেশাল ইভেন্ট নিয়ে, তো যেমন স্কেবোর্ড দেখতেই পাচ্ছেন আজকে থেকে অর্থাৎ 22 মার্চ থেকে কিন্তু সামনের মাসের 6 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ আমাদের এপ্রিল মাসের 6 তারিখ পর্যন্ত আমাদের বিডি সার্ভার প্লাস এনএস এর জন্য এই নতুন মারাত্মক ফ্রি ইভেন্টটা চলবে, যেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গ্লোয়াল স্কিন দেখতে পারবেন, এসব কিন্তু বান্ডিল দেখতে পারবেন, গান স্কিন দেখতে পারবেন, এসব কিন্তু অনেক অনেক আইটেমস দেখতে পারবেন যেগুলো পিএনজি দেখতে পাচ্ছেন। এমনকি প্রত্যেকটা আইটেমস হয়তো আজকের এই ভিডিওটিতে ভিডিও অঙ্কে রিভিউ করে দেখা দিতে পারবো না, তবে এটি নিয়ে পুরো ফুল ডিটেইলস খুব শীঘ্রই আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা হবে। এমনকি দেখতেই পাচ্ছেন আমাদের এই যে ফিমেল বান্ডিটা, এটি কিন্তু ফ্রিতে হচ্ছে, এটা এখন পর্যন্ত আমাদের গেমে তোর অ্যাড করা হয় নাই, তবে এটা খুব শীঘ্রই আপনার নতুন একটা মিশন দেখতে পারবেন, যে মিশনটা কমপ্লিট করলে এই যে আমাদের বান্ডিটা দেখতে পাচ্ছেন এই বান্ডিটা আপনার একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন, এই পর্যন্ত 100% কনফার্ম। এসব গাইস, অনেক অনেক আইটেমস দেখতে পারবেন আপনারা সকলে। এন্ড গাইস, আশা করছি বুঝতে পেরে গেছেন আমাদের এই নতুন ইভেন্টের সম্পর্কে পুরো ফুল ডিটেইলস। এন্ড গাইস, এটা নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রকার প্রশ্ন এমনকি ডাউট থেকে থাকে আরো প্রকার, সেটা নিয়ে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওটি ইনশাআল্লাহ আমি আপনাকে ওই কোশ্চেনের আনসারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এসব গাইস, গতকালকের ভিডিওটিতে এমনকি আমার আগের ভিডিওগুলোতে আমি আপনাকে জানিয়ে দিয়েছিলাম যে পরবর্তী র্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ স্টোরে আপনারা সকলে এই নতুন ওপি বান্ডিলটা দেখতে পারবেন, যেটি কিন্তু 100% কনফার্ম হয়ে অ্যাড হয়ে গেছে। সো গাইস, এই বান্ডিলটা তোমরা কারা কারা অলরেডি পোর্টে এক্সচেঞ্জ করছো সেটি নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এসব গাইস, তোমাদের কতগুলো র্যাঙ্ক টোকেন রয়েছে সেটিও নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এসব গাইস, বান্ডিলটি কিন্তু পার্সোনালি আমার কাছে জাস্ট ওপি লাগছে, তো তোমাদের কাছে কেমন লাগছে সেটি নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এসব পাশাপাশি দেখতে পারছো আমাদের OB39 আপডেটের পর কিন্তু নতুন যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটা কিন্তু আমরা গোল্ড দিয়ে পারচেস করে নিতে পারতেছি, যেটা কিন্তু একটা খুশির খবর, তো তোমরা তো স্কিপ দেখতেই পারছো। এসব কিন্তু চলে আসে আমাদের ম্যাজিক উইশের বর্ষের নতুন আপডেট, যেটাও কিন্তু আমি তোমাদেরকে আগেই জানিয়ে রাখছিলাম। তো কিছু কিছু আপডেট মনে হচ্ছে গেনাই ভুল করতেছে, সো যার মধ্যে দেখতে পারছো আমাদের র্যাঙ্ক সিজনে কিন্তু অর্থাৎ আমাদের র্যাঙ্ক মোডে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কালারি ম্যাপটা অ্যাড করা হয়নি, যার মধ্যে আমরা যদি কালেকশন প্যাকে ডাউনলোড দিকে দক্ষ করি তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের যে কালারি ম্যাপটা রয়েছে এটি কিন্তু রয়েছে, এটা হতে পারে আমাদেরকে নতুন র্যাঙ্ক সিজন স্পেশাল দিতে পারে। এছাড়াও এরকমটা হতে পারে রাত 12টার পর তোমরা সকলে এগুলা ফিক্সড হতে দেখতে পারবা। সো বুঝতেই পারছো অনেক কম সময়ের মধ্যে কিন্তু আমাদের এই OB39 আপডেটটা হয়ে গেছে। সো আমি বুঝিনি এত দ্রুত কাজ করে কি লাভ, সো আমার মতে কিন্তু দৃঢ় সুস্থের একটা কাজ করার মধ্যে অনেকটা মজা আছে। এছাড়াও কিন্তু গাইস কাজটা করতে অনেকটাই ভালো হয়েছে, আমার কিন্তু ইউনাইবার কো করছে 3-4 ঘন্টার মধ্যে ওবি আপডেটে দিয়ে ফেলছে, তবে আমাদের গেম তো উল্টা পাল্টা কিছু করছে, তো তোমরা তো স্কিপ দেখতেই পারতেছো কি একটা অবস্থা করে রাখছে গেমটাকে। সো আশা করছি 2-1 দিনের মধ্যে অথবা আমাদেরকে রাত 12টার মধ্যে এগুলা ফিক্সড করে দেওয়া হবে, যার মধ্যে দেখতেই পারছো আমাদের গোল্ড রয়েলে কিন্তু টাইমটা যেটা পারে দিয়েছে 14 দিন, ভাই সাপ কি আপডেটটা করছে। সো এটা নিয়ে তো তোমরা কমেন্ট সেকশনে মাইকে বেড়ে তুল পার করে ফেলতেছো। সো গাইস, এটা নিয়ে আপনারা
এতটা টেনশন করবেন না। আজকে রাত দুটো আপনার সকলে আমাদের ব্রিজ সাভার প্লাস এনএসএফ এর জন্য পরবর্তী গোল্ডেন সিজনে এই নতুন মিল বান্ডিটি দেখতে পারবেন, এই পর্যন্ত 100% কনফার্ম। যেটি কিনা এখন আপনার স্কেপোর দেখতেই পাচ্ছেন, এন্ড গাইস এটার ফিমেল ভার্সন আপনার সকলে পরবর্তী এফএফ টোকেন এক্সচেঞ্জ স্টোরি দেখতে পারবেন। ইশোর গাইস আমাদের এই গোল্ডের বান্ডিটি কিন্তু এই পর্যন্ত সবথেকে বেশি চান্স আছে সে পরবর্তী গোল্ডেন সিজনে আসার। তার সঙ্গে স্পাইলে তোমরা দেখতে পারছো আমাদের ব্রিজ সাভার প্লাস এনএসএফ এর জন্য নতুন আরটি মারাত্মক লেভেলের টপেন চলে আসছে। সো এই নতুন টপেনটা তোমরা যে যারা এখন পর্যন্ত কমপ্লিট করনি, এমনকি কমপ্লিট করবার কি, তার কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ডাউনলোড ভাব নিতে পারো। লিংক কিন্তু অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়াও গাইস পেজ ছাড়া যা যারা হোয়াটসঅ্যাপ এমনকি ইমো থেকে ডাউনলোড ভাব করতে চাও, তারা কিন্তু আমাদের অফিসিয়াল ইমো এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডাউনলোড ভাব নিতে পারো। এখানে আমার ভিডিও কর্নার কিন্তু নাম্বারটা দেওয়া আছে। সো গাইস পাঁচটা কথা হচ্ছে আমাদের ব্রিজ সাভার প্লাস ইনস্টার জন্য ব্ল্যাক বেনিফিট আপনার সকলে কবে, এমনকি কোন ইভেন্টের ভিতরে দেখতে পারবেন সেটি নিয়ে তো যেমন স্কেপ দেখতে পাচ্ছেন, স্কেপ যে আমাদের ব্ল্যাক বেনিফিটটি দেখতে পাচ্ছেন। সো গাইস এটি কিন্তু আপকামিং আপনার সকলে আমাদের ব্রিজ সাভার প্লাস ইনস্টার জন্য নতুন একটা টোকেন হুইল ইভেন্টের ভিতরে দেখতে পারবেন। সো এই ওবি আপডেট চলাকালীন আপনার সকলে দেখতে পারবেন। যদিও গাইস এটার 100% কনফার্ম ডেট এখন পর্যন্ত পাওয়া যায় নাই, তবে এক সপ্তাহের ভিতর কিন্তু আমাদের 100% কনফার্ম ডেট চলে আসবে। সো ডেটটা আসার মাত্র আমি আপনাকে সবার আগে রিভিউ জানিয়ে দিব, তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশন আর কোনো প্রয়োজন নাই। এই শুরু গাইস বর্তমানে তোমরা বিশ্বাস করতে পারবে না আমি কতটা অসুস্থ আছি। সো অনেকটা অসুস্থ থাকার পর শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো তোমাদের কাছে আজকে আমার একটাই রিকোয়েস্ট হলো, যে যারা আজকের এই ভিডিওটি স্কিপ করছো প্লিজ যারা আজকের এই ভিডিওটি স্কিপ করবা না। এই শুরু গাইস আজকের এই ভিডিওটি এখনো পর্যন্ত না টেন তোমরা যা যারা পুরোটা দেখতেছো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ফুল ওয়াচিং অথবা ফুল কন্টিনিউ, তাহলে বুঝতে পারবো আমরা কোন সাবস্ক্রাইব বাটন আমাকে কতটা ভালোবাসে এন্ড কে কতটা আমাকে সাপোর্ট করতে চায়। এই শুরু গাইস আজকের এই ভিডিওটি এখনো পর্যন্ত তোমরা যা যারা স্কিপ করছো প্লিজ যারা আজকের এই ভিডিওটি স্কিপ করবা না। সো গাইস পাঁচটা কথা হচ্ছে আমাদের ব্রিজ সাভার প্লাস ইনস্টার জন্য নতুন অ্যাডভান্স স্ক্রিন আপডেট নিয়ে। তো যেমনটা স্কিপ দেখতেই পারছেন ভাই সাপ নতুন অ্যাডভান্স স্ক্রিনটা কিন্তু দেখতে মারাত্মক লেভেলের আছে। তো এটি কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল। তো নতুন অ্যাডভান্স স্ক্রিনে অ্যাট্রিবিউট থাকবে সিঙ্গেল রেট অফ ফায়ার, এমনকি ডাবল রিলোড স্পিড থাকবে, এমনকি আর্মার পেনিট্রেশনটা সিঙ্গেল ম্যানেজ থাকবে। সো অ্যাভারেজ ভালো। সো গাইস আমাদের এই নতুন অ্যাডভান্স স্ক্রিনটা আপনাদের কার কাছে কেমন লাগছে সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন। এছাড়া অ্যারিব উপর ভিত্তি করে দেখতে পাচ্ছেন নতুন আরটি ভিক্টোরিয়ার স্কিন রয়েছে। সো নতুন ভিক্টোরিয়ার স্কিনে অ্যাবিলিটি থাকবে সিঙ্গেল রেঞ্জ সিঙ্গেল লিরুট স্পিড মাইনাস, এমনকি দেখতেই পাচ্ছেন মুভমেন্ট স্পিডটা সিঙ্গেল প্লাস থাকবে। সো গাইস আমাদের এই নতুন অ্যামাজন স্ক্রিনটা আপনাদের কার কাছে কেমন লাগছে সেটি নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন। সো গাইস পাঁচটা কথা হচ্ছে আমাদের ব্রিজ সাভার প্লাস ইনস্টার জন্য লোল ইমোট রিটার্নের আপডেট নিয়ে। তো যেমনটা স্কেবোর্ড দেখতেই পাচ্ছেন স্কেবোর্ডে আমাদের লোল ইমোট দেখতেই পাচ্ছেন। সো গাইস এটি কিন্তু আমাদের ওয়ান টাইম টপমেন্টের ভিতর বাইরে অনেকগুলো সার্ভার অলরেডি চলে আসছে, যেটি কিন্তু আমাদের ব্রিজ সাভার প্লাস ইনস্টার জন্য লাস্ট যাওয়ার সময় এরকম একটা ইভেন্ট তোর আসছিল। সো লিক্স পাওয়া হচ্ছে এই উবি নয়তো বা আমাদের সামনের উবিতে আপনার সকলে এরকম একটা ইভেন্ট যদি দেখতে পারতে পারেন, অথবা আমাদেরকে নতুন একটা ইভেন্ট পার্টি ইভেন্টের ভিতরেও দেওয়া হতে পারে আমাদেরকে এই লোল ইমোটটা। এই ছবির মধ্যে সামনে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট, সো রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদেরকে এই লোল ইমোটটা রিটার্ন করতে পারে। সো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরে গেছেন। তার সাথে আমাদের ব্রিজ সাভার প্লাস ইনস্টার জন্য আপনার সকলে ইভলিউশন M1014টা দেখতে পারবেন, অর্থাৎ নতুন ইভলিউশন M1014টা যখন দেখতে পারবেন আর কি, ঈশ্বরের ইভলিউশন বান্ডিটা যখন দেখতে পারবেন তখন কিন্তু আমাদের লোডিং স্ক্রিন এমনকি লগ ইন স্ক্রিনটা এরকম হয়ে যাবে যেমনটা স্ক্রিপ্ট দেখতেই পাচ্ছেন। সো গাইস পাঁচ বছর ধরে আমাদের ব্রিজ সাভার প্লাস ইনস্টার জন্য নতুন বাডি মেটাল স্টোর ইভেন্টটা কবে দেখতে পারবেন সেটি নিয়ে। তো যেমনটা স্ক্রিপ্ট দেখতেই পাচ্ছেন স্ক্রিপ্ট যে আমাদের নতুন বাডি মেটাল স্টোর ইভেন্ট দেখতেই পাচ্ছেন। সো গাইস এটি কিন্তু আপকামিং খুবই দ্রুত আমাদের ব্রিজ সাভার প্লাস ইনস্টার জন্য আপনার সকলে দেখতে পারবেন। সো গাইস অনেক দিন হয়ে গেছে ব্রিজ সাভার প্লাস ইনস্টার জন্য বাডি মেটাল স্টোর ইভেন্ট ভিতর কোনো প্রকার আপডেট দিতেছে না। সো বাডি মেটাল স্টোর কিন্তু আপডেট ফাইনালি দেখতে পারবেন, এই পর্যন্ত 100% কনফার্ম। যদি গেরিনা থেকে অথবা আমাদেরকে কোনো প্রকার ডাটা মার্স এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেটে জানাই নেই, সো এই পর্যন্ত তারা আমাদেরকে বলতেছে খুব শীঘ্রই কিন্তু আমাদেরকে বাডি মিটরে আপডেট করা হবে। তবে এখানে যে আমাদের বান্ডিল গান স্কিন দেখতে পারছেন এইগুলো কিন্তু অ্যাড করবে না, এগুলো থেকে আমাদেরকে আদার্স কোনো আইটেমস অ্যাড করবে। সো এসব গাইস আমাদের বাডি মিটর ইভেন্টে যদি আপনি নতুন রিসেন্ট আপডেট পাই সেগুলো তো অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। সো গাইস এই সময় কাউন্ট ভিডিও এন্ড ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক ক্লিক করবেন, এন্ড চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এন্ড পাশে সেই বেল আইকনটা অলওয়েজ সেট করে দিবেন যেন আমাদের এরকম নতুন ইভেন্টকে আপডেটেড ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ গাইস।